যা হবে সেটা মেনে নিতে হবে, এটাই জীবন। ফুটপাতেও ভালো ঘুম হয় যদি বালিশটা হয় মায়ের কোল। দুটো অনুভূতি কখনো কাউকে বলে বোঝানো যায় না, এক পাওয়ার আনন্দ আর দুই না পাওয়ার বেদনা। কিছু কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো, যতই তুমি সাজাও নিজের হাতে কখনো তোমার নিজের হবে না। পৃথিবীর সবথেকে নিষ্ঠুর মানুষ তো সেই যে নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু কঠিন হল জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। মানুষ সব পারে, শুধু পারে না মানসিক অশান্তি থেকে পালিয়ে বাঁচতে। যাকে অবহেলা করছো সে তো একদিন এমনিতেই চলে যাবে, কিন্তু লক্ষ্য করো যার জন্য তাকে অবহেলা করছো সে যেন আবার তোমায় ছেড়ে না যায়। যখন তুমি কোনো কাজ করবে তখন তুমি তোমার পাশে কাউকে পাবে না। যেদিন তুমি সেই কাজে সফল হবে সেদিন সবাই তোমার পাশে থাকবে। অতিরিক্ত আশাবাদী মানুষগুলো সব সময় সবচেয়ে বেশি নিরাশার শিকার হয়। যাকে পাওনি তাকে নিয়ে আফসোস করো না। এত ভালোবাসা দেওয়ার পরও যে তোমার হয়নি তাকে নিয়ে কী করে ভবিষ্যতে সুখে থাকবে? মানুষকে সুখী করা খুবই কঠিন যদি তার মনুষ্যত্ববোধ না থাকে। উপরে উঠতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত। কিছু না বললেও যে বুঝে নেয় সেই তো সত্যিকারের ভালোবাসার মানুষ। সবসময় নিজের সিদ্ধান্তে চলুন, কারণ এই দুনিয়ায় কেউ কারো ভালো চায় না। 100টা ভুলের কারণে কেউ কাউকে ছেড়ে চলে যায় না, ছেড়ে চলে যায় একটা ভুল 100 বার করার কারণে। এমন ধরনের বন্ধু বানান যে আপনাকে বিপদের সময় কখনো না বলবে না, যে আপনার পরিস্থিতি নিয়ে কখনো মজা করবে না আপনার খারাপ সময়ে। মানুষ চিনতে মন নয়, শুধু সঠিক পরিস্থিতি দরকার হয়। রূপের ঝলক দিয়ে কী হবে যদি চরিত্র না ঠিক থাকে? আবেগ দিয়ে কী হবে যদি বিবেক ঠিক না থাকে? শিক্ষা দিয়ে কী হবে যদি ব্যবহার ঠিক না থাকে? নিজের শরীরের যত্ন নিন, কারণ এটাই আপনার একমাত্র থাকার জায়গা। ভাগ্য হয়তো এমনই হয়, খুব করে চাওয়া মানুষটা সবার আগে হারিয়ে যায়। রাগ কমাতে শেখো, না হলে অনেক ভালো ভালো সম্পর্ক অনেক সহজেই নষ্ট হয়ে যাবে। নিষ্ঠুর তো তাকেই বলে যে ভালোবাসার মানুষটিকে কাঁদতে দেখেও ছেড়ে চলে যায়। কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও, দেখবে কাছের মানুষেরাও হারিয়ে গেছে। ভালো থাকা আর বেঁচে থাকার মধ্যে তফাত অনেক। বেঁচে থাকার অনুভূতি প্রকৃতির কাছে আর ভালো থাকার অনুভূতি মানুষের কাছে।